আর তলহা নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমানে কিছু আলেম তাবলিগের কাজকে অসম্পূর্ণ দিনের দাওয়াত বলে এর সংস্কারের দাবি করেন। অনেক নতুন সময় লাগানো সাথী এসব কথা শুনে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন, তাবলিগের কাজ থেকে সরে পড়েন বা কাজের গুরুত্ব তাদের মাঝে কমে যায়। তা এই কাজের ব্যাপারে সুচিন্তিত মতামত জানিয়ে বাধিত করবেন, কারণ এই কাজের দ্বারা সারা বিশ্বব্যাপী একটি ইমানি জাগরণ প্রতীয়মান। স্পষ্ট এ সম্পর্কে সবার ধারণা স্পষ্ট থাকা দরকার। প্রিয় দর্শক, দাওয়াত এবং তাবলিগের মাধ্যমে বিশেষ করে যে একটি পদ্ধতিতে, যেটি হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি দাওয়াত এবং তাবলিগের যেই পদ্ধতি তিনি প্রচলন ঘটিয়েছেন, সারা দুনিয়াতে এর ব্যাপক প্রচার ঘটিয়ে করেছেন এবং দাওয়াত এবং তাবলিগের নামে বিশ্বব্যাপী বর্তমানে যে মেহনত চলছে, নিঃসন্দেহে এটি একটি হক এবং উপকারী মেহনত। মানুষকে বিশেষ করে যারা বেআমল, যে সকল মুসলিমরা ইসলাম থেকে দূরে সরে আছে তাদেরকে ইসলামের আমলের দিকে আহ্বান করে আমলের সঙ্গে জুড়ে দেওয়া, বেনামাজিদেরকে নামাজি বানানো, যারা পর্দা করে না তাদেরকে পর্দানশীন বানানো, এই জাতীয় একজন মুমিনের জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার যে আগ্রহ সৃষ্টি করবার ক্ষেত্রে দাওয়াত এবং তাবলিগের মেহনত বিশ্বব্যাপী একটি নীরব বিপ্লব সাধন করেছে, এ কথা অকপটেই বলা যায়। তবে হ্যাঁ, দাওয়াত এবং তাবলিগের মধ্যে যে দাওয়াতটি রয়েছে সেই দাওয়াত হলো মানুষকে আল্লাহমুখী করার দাওয়াত, মানুষকে আল্লাহমুখী করার দাওয়াত। এই দাওয়াত পূর্ণ দাওয়াত নয়, অর্থ হলো এই যে ইসলামের সকল পূর্ণাঙ্গ ইসলাম মান্য করারই তো দাওয়াত এখানে দেয়া হয়। হ্যাঁ, যারা এই দাওয়াতের দায়ী হন বা যারা এই দাওয়াত দিয়ে থাকেন তারা ইসলামের সকল বিষয়গুলো, ইসলামের প্রতিটি অধ্যায় বাস্তবায়ন করার উদ্যোগ তারা নেন না, কিন্তু তারা ইসলামের খণ্ডিত ইসলাম মান্য করার দাওয়াত তো তারা দেন না, তারাও তো এই দাওয়াতই দেন যে জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করতে হবে। সুতরাং তাদের দাওয়াতকে আংশিক ইসলামের দাওয়াত বলাটা যেমন সঠিক নয়, আবার তারা যা করেন সেটাই পূর্ণাঙ্গ ইসলাম এটা বলারও অবকাশ নেই, বরং সত্য এবং বাস্তবতা এত দুভয়ের মাঝামাঝি। অর্থাৎ তারা মানুষকে জীবনের সকল ক্ষেত্রে ইসলামের হুকুম মান্য করারই আহ্বান জানিয়ে থাকেন দাওয়াত এবং তাবলিগের প্রচলিত মেহনতের মাধ্যমে। তবে হ্যাঁ, দাওয়াত এবং তাবলিগের প্রচলিত মেহনতের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা সবাই যা যা করেন তাদেরটা এই কাজটাই বা এই মেহনতটাই ইসলামের একমাত্র মেহনত অথবা পূর্ণাঙ্গ মেহনত, এই কথা বলার অবকাশ নেই। এটি ইসলামের একটি পার্ট, একটা অংশ বিশেষ তারা আমল করে থাকেন, তারা বাস্তবায়ন করে থাকেন। তবে হ্যাঁ, তারা দাওয়াত ইসলামকে অনুসরণ করারই দিয়ে থাকেন। কাজেই এই দাওয়াত একটি উপকারী দাওয়াত, সারা পৃথিবীতে দাওয়াত চলছে, তবে এই দাওয়াতের মাধ্যমে যে কাজ হচ্ছে সেটি ইসলামের একমাত্র কাজ নয়, বরং এটি ইসলামের একটি কাজ। এমন আরও অনেক দাওয়াত রয়েছে, আরও অনেক কাজ রয়েছে, গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, সেই অধ্যায়গুলো বাস্তবায়ন করার জন্য বিশেষ বিশেষ ব্যক্তি এবং বিশেষ বিশেষ জামাত রয়েছে, তারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে কোরআন সুন্নার আলোকে ইসলামের জন্য খিদমাত করে যাচ্ছেন, তাদের সকলের পরস্পরের মধ্যে সমন্বয়, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব থাকাটা একান্ত কাম্য।